নদীর নাম মহানন্দা। এই নদীর তীরেই বহু বছর আগে গড়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা শহর। মহানন্দা নদী মালদা হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গিয়ে মিশেছে পদ্মা নদীর মূল স্রোতধারায়। এই নদীর দুই পাশে রয়েছে প্রাচীন বাংলার দুই রাজধানী পান্ডুয়া ও গৌড়। প্রাচীন বাংলার সেই উত্থান পতনের সমৃদ্ধ ইতিহাসেরও জীবন্ত সাক্ষী এই নদী। বন্ধুরা, এই মহানন্দা নদীর উপরে তৈরি হয়েছে এই ব্রিজ। এই ব্রিজটি কিন্তু একসাথে ওল্ড মালদা এবং নিউ মালদা, অর্থাৎ দুই পাশে যে দুইটি বসতি রয়েছে, একটি পুরাতন অংশ শহরের আর একটি নতুন অংশ, দুটিকে সংযুক্ত করেছে এই ব্রিজটি। এটি পুরাতন মালদা, শহরের গোড়াপত্তন হয় এখানে। এই অংশটিও অনেক বড়। ইংরেজদের দ্বারা প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হয় শহরের এই অংশটিকে ইংলিশ বাজার বলা হয়ে থাকে। শহরের এই মোড়টির নাম কবি সুকান্ত মোড়। এটিকে স্থানীয়রা 420 মোড়ও বলে থাকেন। এই মোড়ের নামকরণ করা হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের নাম অনুসারে, যার নাম সুকান্ত মোড়। বন্ধুরা, মালদা শহরে সাধারণ যাতায়াতের প্রধান পরিবহনই হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, এখানে টোটো বলা হয়। আর এখন যে রিক্সায় উঠে ঘুরছি, এইরকম রিক্সা এখানে হাতে গোনা হয়তো 8-10টা পেতে পারেন, নাও পেতে পারেন, খুবই কম। সবচেয়ে বেশি মানুষ চলাচল করে ব্যাটারি চালিত অটোরিকশায়। চলতে চলতে হঠাৎ চোখে পড়ল জানকি বস্ত্রবিতানের সাইনবোর্ড। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এই দোকানের মালিকদের রেখে আসা প্রাসাদটি দেখেছি আমি। শুনেছিলাম মালদায় তাদের ব্যবসা আছে, বাস্তবে দেখব এটা ভাবিনি। জানকিবাবুর দোকানের সামনে রয়েছে মৌসুমি ফলের দোকানগুলো। চলে এসেছি শহরের রথবাড়ি মোড় এলাকায়। এই রথবাড়ি হচ্ছে সবচেয়ে ব্যস্ত এলাকা মালদা শহরের। এখানে এলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ব্যস্ত। দেখুন, এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গার, মালদা থেকে যে জায়গায় আপনি যেতে চান, শিলিগুড়ি যেতে চান কিংবা কলকাতা যেতে চান, বাস ধরতে হলে এই রথবাড়িতেই আসতে হবে। খুব জাঁকজমকপূর্ণ একটি জায়গা। এখানে একটি ফুটওভার ব্রিজ, এখানে একটি ফ্লাইওভার রয়েছে। ফ্লাইওভার থেকে দাঁড়ালে এই শহরের অনেকটা ভিউ অবশ্য ভালো মতো দেখা যায়। পশ্চিমবঙ্গের পঞ্চম বৃহত্তম শহর এটি। এই শহরের জনসংখ্যা 40 লাখেরও বেশি। বন্ধুরা, ভারতের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় মালদায়। আপনারা জেনে থাকবেন মালদা মুর্শিদাবাদের কিন্তু পাশাপাশি জেলা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। আর জানেন যে রাজশাহীর আম বিখ্যাত, আর চাঁপাইনবাবগঞ্জে বিপুল আম উৎপাদন হয়। আর এই দুই এলাকায় কিন্তু পাশাপাশি, শুধু সীমান্তের কারণে দুটি দুই দেশে পড়েছে। এই অঞ্চলটিই মূলত আম উৎপাদনের জন্য সেরা। আম উৎপাদনের আবহাওয়া ভালো এখানে, সে কারণে আমের গাছও ভালো হয় এবং আমের উৎপাদনও ভালো হয়। এখানকার আমগুলোও সুস্বাদু। আমি যখন মালদা অবস্থান করছি, যে সময়ে অবস্থান করছি, এখন কিন্তু আমের সিজন, অর্থাৎ আম ওঠা শুরু করেছে। সে কারণেই মালদার আম বাজার ঘুরে না গেলে কেমন হয়। এখন আমি যাচ্ছি মালদার আম বাজার এলাকা। এটি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। বাইরে থেকে দেখেই মনে হলো বেশ বড় হাসপাতাল। এবার দেখতে পাচ্ছেন শহরের একটি আবাসিক এলাকার চিত্র। বন্ধুরা, আপনারা যখন মালদা আসবেন আর ঘুরবেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে কোনো ভিন্ন কোনো দেশে রয়েছেন। এই ঘুরতে ফিরতে মনে হবে হয়তো চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে আছেন। এই একই ভাষা, একই ধরনের মানুষ, সব ধরনের সব কিছুই প্রায় একই রকম, চাল চলন, কথাবার্তা, সব কিছুই
মালদা এবং মুর্শিদাবাদের ভাষার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যে পার্থক্য রয়েছে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের ভাষার মধ্যে। রাজশাহীর মানুষ যেভাবে কথা বলেন ঠিক সেভাবে কথা বলেন মুর্শিদাবাদের মানুষ, আর মালদার মানুষ বা চাঁপাই নবাবগঞ্জের মানুষ যেভাবে কথা বলেন ঠিক একই অ্যাকসেন্টে কথা বলেন এই মালদার মানুষ। ওই যে দেখতে পাচ্ছেন গৌড় বিশ্ববিদ্যালয়ের গেট, এর পাশেই চোখে পড়বে মালদা কেন্দ্রীয় বাস টার্মিনাল। মূল শহর থেকে একটু দূরে আমের আড়তের অবস্থান। আমরা যখন পাইকারি আমবাজারে পৌঁছলাম তখন আড়তগুলো অনেকটাই ফাঁকা। বন্ধুরা, এটি মালদার আমবাজার, আর এখানে আমের বেচা কেনা হয় ভোর রাত থেকে সকাল 10টার মধ্যে। আমি এখন যখন এখানে এসেছি 11টা বাজে, অর্থাৎ এখানে বেচা কেনার কিছু নেই। সকালের মধ্যেই নাকি সব আম বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু রাজশাহীতে বা চাঁপাই নবাবগঞ্জে দিন রাত 24 ঘন্টা কিন্তু আমের সময়ে আম বিক্রি হয়। বন্ধুরা, এই যে আম বাজারে এসে আড়তে আম তেমন দেখলাম না, অল্প কিছু রয়েছে, ভ্যানে বিক্রি হচ্ছে। লক না আম সম্ভবত, এটি অনেক বড় আম। কি আম এটা? এটা বাইরের আম। কি নাম কি এটার? বড় বড় আম, সুগন্ধও রয়েছে, নাম কি জানি না। মালদাকে বলা হয় ম্যাঙ্গো টাউন। ম্যাঙ্গোর সাথে সেভাবে সাক্ষাৎ না হলেও টাউনটা এক ঝলকে ঘুরে দেখতে চাই। চলতে চলতে এবার আমরা প্রবেশ করলাম মেইন টাউনে। শহরটা দেখতে দেখতে এর ইতিহাসটাও জানিয়ে দিই সংক্ষেপে। মালদা তথা ইংলিশ বাজার শহর গৌড় ও পান্ডুয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। 1813 সালে ব্রিটিশ শাসকেরা একজন জয়েন্ট ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর নিয়ে পত্তন করেছিলেন শহরটি। 1832 সালে এখানে পৃথক রাজকোষ প্রতিষ্ঠা এবং 1859 সালে একজন পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট ও কালেক্টর নিয়োগ করা হয়। ১৮৭৬ সাল পর্যন্ত মালদা জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 1876 থেকে 1905 সাল পর্যন্ত এটি ভাগলপুর বিভাগের অধীনে ছিল। 1905 সালে পুনরায় রাজশাহী বিভাগের অধীনে আসে এবং 1947 সালে দেশ বিভাগের আগ পর্যন্ত তা রাজশাহী বিভাগের অধীনেই ছিল। দেশ বিভাগের পর আবার এই জেলা ভাগাভাগি হয়। 1947 সালের 12 থেকে 15 আগস্ট পর্যন্ত র্যাডক্লিফ লাইন এটা পরিষ্কার করতে পারেনি যে মালদা জেলা পূর্ব পাকিস্তান নাকি ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। র্যাডক্লিফ রোয়েদাদ পূর্ণাঙ্গ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত এই স্বল্প কয়েকদিন মালদা জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল। এরপর 17 আগস্ট 1947 সালে এটি পশ্চিমবঙ্গের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায়। বন্ধুরা, এটি শহরের কৃষ্ণজীবন সেনাল রোড। এখানে দুই পাশে শুধুই ক্লিনিক আর ফার্মেসি। যারা ডাক্তার দেখাতে চান, অসুখ বিসুখে পড়েন, এই রোডে আসতে হয় তাদের। এটি মালদা এনএস রোড। এখানে কাঁসা পিতলের তৈজসপত্র বা বাসনকোসন বেচাকেনা হয়ে থাকে। এখানকার রোড ডিভাইডারগুলোর নান্দনিকতা নজর কাড়লো আমার। এই শহরে নান্দনিক মসজিদ যেমন রয়েছে, তেমনই চোখে পড়বে বেশ কিছু মন্দিরও। এটি শান্তি ভারতী পরিষদ। এই ভবনের বাউন্ডারি রেলিংয়ের গায়ে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের বাণী সম্বলিত ছবি টানানো রয়েছে। রাতের মালদাও দারুণ। দিনের আলো নিভে গিয়ে আঁধার নামতেই আলো ঝলমলে হয়ে ওঠে শহর। দিনের বেলায় দেখা মার্কেটগুলোই যেন অন্যরূপে আবির্ভূত হয় রাতে। বন্ধুরা, এই যে দেখুন KFC এখানে আছে, পিজা হাটও রয়েছে।
মালদা শহর মধ্যরাত পর্যন্ত বেশ ব্যস্ত থাকে। এই শহরে আবাসিক হোটেল, খাবারের হোটেল কোনো কিছুরই অভাব নেই। তাই তো আমার মালদা ভ্রমণের সময়টা বেশ ভালো কেটেছে।